কাউন্সিলর ওনাকে দায়িত্ব দেয় বাকি কমিটি গঠন করার জন্য আমাদের কাউন্সিলরের যে ইতিপূর্বে আমরা যে কথা সম্মেলন করেছি এই কমিটির মেয়াদে এই কমিটির আমলে আমরা দেখেছি কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবে চেয়ারম্যান মহোদয়কে দায়িত্ব অর্পণ করেন যে আপনি নেতৃত্ব যে নেতৃত্ব নির্বাচন করবেন সেই নেতৃত্বের অধীনে আমরা আগামী দিনে এই যুবলীগের কার্যক্রমকে অধিকতর গতিশীল করব তো সেক্ষেত্রে দেখা যায় মাননীয় চেয়ারম্যান মহোদয় সাধারণ সম্পাদকের সাথে আলোচনার সাপেক্ষে নেতৃত্ব নির্বাচন করে আর এটি আমাদের সংগঠনের নীতি গঠনতান্ত্রিক পদ্ধতি যে সর্বশেষ পদ্ধতি হচ্ছে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন যে ধরনের আমাদের যেমন ব্যানারে লেখা দেখবেন ত্রিবার্ষিক সম্মেলন এটি আমাদের গঠনতান্ত্রিক কনভেনশন কিন্তু প্রকৃত প্রস্তাবে দেখা যায় যে নানান কারণেই যথাসময় হতে এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হয় না যেমন এইবারেও দেখেন 16 সাল থেকে আজকে 23 সাল 7 বছর হয়েছে এর মধ্যে 2-3 বছর করোনাকালীন সময় সহ নানান কারণেই আমরা এই সম্মেলনটি যথাসময় অনুষ্ঠিত করতে পারি নাই সেই ক্ষেত্রে এই মহানগরের আওতাধীন যে সকল ওয়ার্ড আমরা এখনও থানা কমিটি করিনি এবং থানা কমিটিকে কাউন্সিলর করিনি মহানগরে আমরা সরাসরি মহানগর এবং যে 37টি সাংগঠনিক ওয়ার্ড আছে এটি হচ্ছে আমাদের কাউন্সিলর তো সেই ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে অনেক কমিটি পুনর্গঠন করেছি নতুন করেছি কিংবা পুরনো কিছু কমিটি আছে যে কমিটির থেকে আমরা কাউন্সিলর নির্বাচিত করে আমরা এই সম্মেলনটি অনুষ্ঠান করছি একইভাবে এই জেলা সম্মেলনের যে কাউন্সিলর জেলা কমিটি এবং প্রতি উপজেলা থেকে 25 জন করে কাউন্সিলর এটি যে অবস্থায় ছিল নতুন পুরনো মিলে যে অবস্থায় ছিল আমরা ওই কমিটির থেকে এই কাউন্সিলর নির্বাচন করে আমরা এই সম্মেলন অনুষ্ঠান করছি আমাদের মাঝে অনেক মাথায় সেখানে আমাদের বিশাল প্যান্ডেল 40,000 লোকের জমায়েতের মধ্যে দিয়ে আমরা আমাদের ত্রিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনের প্রাণতান্ত ছিল অনেক ভালো সম্মেলন সকল সম্মেলন